পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মিঠাই, মিঠাই প্লিজ চোখটা খোলো। মিঠাই মিঠাই প্লিজ গেট আপ, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। হাই ইউ ডুইং দিস মিঠাই? আমি আগে একবার এই সিচুয়েশনটা ফেস করেছি, আমি আবার এটা রিপিট করতে চাই না, প্লিজ মিঠাই। মিঠে সাক্ষ্য মিষ্টি, আমি আমরা আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি যে তুমি কখন উঠবে, আমাদের সাথে কথা বলবে, কখন বাড়ি ফিরবে। ট্রাস্ট মি মিঠাই, তোমার আমি কিচ্ছু হতে দেবো না মিঠাই, ট্রাস্ট মি। ফাইন মিঠাই, হ্যাঁ বেটার লাগছে তোমার? আচ্ছা বাবা, আচ্ছা আমি ডান হাতে কোনো সার পাচ্ছি না। সার পাচ্ছ না মানে কি বলছো? মানে সার পাচ্ছ না মানে কি? বুঝতে পারছি না, আমি ডান হাতে কাজ করছে না মনে হচ্ছে। উচ্চ বাবু ডান হাতে কাজ করছে না। তুমি 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 ঠিক আছে, তুমি অস্থির হয় না একেবারে, আমি আমি ডক্টরকে ডাকছি, কিচ্ছু হবে না তোমার, ট্রাস্ট মি। আমি কতবার বারণ করেছিলাম তোমাকে এরকম বাইরেও দেখা এসো না, কোনো কথা শুনতে চাও না, তার আমি ডক্টরকে ডাকছি। কি কি হলো মিঠাই, আরে কি হয়েছে, এতটা অস্থির কেন হয়ে যাচ্ছ তুমি? আরে উচ্চবাবু তোমার কিচ্ছু হতে দেবে না মিঠাই, ট্রাস্ট মি। তুমি তুমি আমাদের সাথে বাড়ি যাবে, আমি ডক্টরকে ডাকছি, তোমার সব ঠিক হয়ে যাবে। আমি কতবার বারণ করেছিলাম, আজকাল আমাকে তো কিছু জানানোটা প্রয়োজনই মনে করো না। রুডিকে বলে দাও গাড়ির ব্যবস্থা করে দিতে, এতটা রাস্তা বাই রোড একা একা আসছো, কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার? হ্যাঁ একটু ওয়েট করতে পারলে, একদিনের তো ব্যাপার, এখন আমার কি হবে, বাচ্চাগুলোর কি? একবারও ভেবে দেখেছো, কারোর কথা ভাবো একবারও? সেলফিশ হয়ে যাচ্ছ দিনকে দিন। সরি হচ্ছে বাবু, আমি না সবটা বুঝতে পারছি, কিন্তু একদিন ওয়েট করে গেলে না কিচ্ছু যায় আসতো না মিঠাই, এটাই আমি বলার চেষ্টা করছি তখন থেকে তোমাকে। আমি আসলে চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছিলাম না। ঠিক আছে, ইউ বি ফাইন, সবটা আবার আগের মতন হবে। আই এম গ্ল্যাড যে তুমি চোখ খুলেছো ফাইনালি, কত টেনশন হচ্ছিল বলো তোমার, তোমার কিচ্ছু হবে না মিঠাই, ট্রাস্ট মি। তুমি আমাদের সাথে আজ বাড়ি ফিরবে, সবটা আগের মতন হবে, সবটা আগের মতন হবে, বুঝতে পেরেছ? ডক্টরকে নিয়ে আসছি। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।